ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে আমাদের গণ লাইভে আসার কথা ছিল, যে গণ লাইভ দুপুর 12টা থেকে করার কথা। আজকে গোটা দেশ এবং ভারতবর্ষ জুড়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে, মানুষের মারা যাবার সংখ্যাও বাড়ছে, উল্টো দিকে ট্রিটমেন্ট না পাওয়ার সংখ্যাও বাড়ছে। হসপিটালে যে বেড ছিল, হসপিটালের যে আইসোলেশন সেন্টার, যে ভেন্টিলেটর, যে অক্সিজেন সিলিন্ডার, যা ছিল, যার কথা আমাদের রাজ্যের সরকার বলেছেন, সেক্ষেত্রে সংখ্যাগুলো কমছে, বাড়ছে। আজকে সেই ভারতবর্ষে, যে ভারতবর্ষে এক বাচ্চা ছেলে তার কোভিড-19 হয়েছে কি হয়নি সেটা না জানতে পেরেও তাকে 4টা 5টা 6টা হসপিটাল ঘুরে নিয়ে শেষ পর্যন্ত মারা যেতে হচ্ছে। যদি কোভিড-19 না হয়েছে, আমার জানাশোনা এক কমরেড, তার বাবার আজ গত 2 দিন আগে অ্যাক্সিডেন্ট হয়, পিঠের ব্যাকবোন, সেই ব্যাকবোনের সাথে কোমরের যেখানে জয়েন্ট, সেই জয়েন্ট ভেঙে যায়। 3টে হসপিটাল ঘুরেছে, 3টে হসপিটালের মধ্যে 3টি সরকারি হসপিটাল, 3টে হসপিটালই তাকে ফেরত পাঠিয়ে দিয়েছে। কোথাও বলেছে আমাদের অর্থোপেডিকরা ছুটিতে আছে, কোথাও বলেছে এখন আমাদের রুটি চলছে না, কোথাও বলেছে আমার এখানে সেই সেট আপ নেই। তার মানে আজকে সরকারি হসপিটাল তারা প্রত্যক্ষভাবেই স্বীকার করে নিচ্ছে যে যে সিস্টেম, যে সেট আপ একজন সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজন, আজকে সরকারি হসপিটাল তা অকপটে স্বীকার করছে যে আমাদের সেট আপ। কিন্তু আপনি টিভি খুলুন, দিল্লির সরকার, আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার, দুজনেই দরাজ গলায়, বদান্যতায়, বুকের ছাতি চওড়া করে, যতটা চওড়া করা যায় তার থেকেও বেশি চওড়া করে প্রচুর টাকা ঘোষণা করছে। তাদের দেওয়া বিবৃতিতে এত বেড, এত আইসোলেশন সেন্টার, এত কোয়ারেন্টাইন সেন্টার, এত ভেন্টিলেটর, এত অক্সিজেন সিলিন্ডার, যে গুণে শেষ করা যাচ্ছে না। কিন্তু মাটিতে বাস্তবে প্রকৃত সত্যটা তাই। আজ দিল্লি কা সরকার, দিল্লি কা সরকার মতলব ভারতবর্ষ কা সরকার, ভারতবর্ষ কা সরকার মতলব হাম আপ সব কই ভোট দেকর জিসকো জিতায়ে হ্যায় অর জিসকো হাম লোগো কে লিয়ে এক সুরক্ষা, এক সামাজিকতা, দেশ কা অখণ্ডতা, দেশ কা স্থিতি কো বরকরার রাখতে হুয়ে জিস নীতি অপনানে কা বাত থা, আজ ওহী সরকার সংবিধান কা ধজিয়া উড়াতে হুয়ে, ওহী সরকার আজ দেশ কা যে সেকুলারিজম, সেই সেকুলারিজমের বিরুদ্ধে, সেকুলারিজম বিরুদ্ধে গিয়ে তারা আজকে সংবিধানের, হাইকোর্টের যা কথা ছিল যে সেখানে রাম মন্দিরের ভূমি পূজন করতে যাচ্ছে, যদিও এটা ট্রাস্টের কথাই ছিল। আমরা কোনো ধর্মীয় আবেগকে, আমরা কোনো ধর্মীয় আবেগকে আঘাত করতে চাই না। ভারতবর্ষের সংবিধান এই ক্ষমতা, এই অধিকার আমাদের সবাইকে দিয়েছে যে যে কোনো ধর্মের আচরণ করতে পারেন, আপনার ইচ্ছে না হলে আপনাকে ধর্ম আচরণে কেউ বাধ্য করতে পারবে না। এটা ভারতের, আমাদের মৌলিক অধিকারের, ধর্মীয় স্বাধীনতার অধিকারে লিপিবদ্ধ আছে। কিন্তু দেশের সরকার, যার হাতে এই দেশটা চালাবার মূল রাজটা আছে, সেই দেশের সরকার যদি নিজে ধর্মীয় আচরণের পার্ট হন, নিজে অ্যাজ এ ব্যক্তি, অ্যাজ এ পার্সন, ওনারও এই অধিকার আছে। কিন্তু তিনি যখন একজন প্রধানমন্ত্রীর চেয়ারে আছে, তখন সেই কাজে ওনার আজকে উপস্থিত না থাকাটাই উচিত ছিল। এবং এই কোভিড-19 আমরা দেখেছি এর আগেও কোভিড-19 বেড়েছে, যখন প্রত্যেকে মন্ত্রী থেকে শুরু করে নেতা তো সেই জায়গায় ভূমিপুজো, যে ভূমিপুজো বহুদিন আগেই শিলান্যাস হয়েছে এবং দেশের সাধারণ মানুষ তার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সেখানেও রায় দিয়েছেন,
এখন কিছু মানুষ ফ্রিতে পেয়েছেন মানে কোনো মানুষ রাম মন্দির তৈরি হবে বিজেপির এজেন্ডায় ভোট দিয়েছিলেন, তিনি ডিজিটাল ইন্ডিয়া ফ্রিতে পেয়েছেন। ডিজিটাল ইন্ডিয়া ফ্রিতে পাওয়া মানে তিনি কোথাও বাড়ির জন্য যদি একটা ডিম কিনতে যান 5 টাকাতে, তো তাহলে তাকে এটিএমে পে করতে হবে। আর যারা ডিজিটাল ইন্ডিয়ার জন্য মোদীকে ভোট দিয়েছিলেন তারা ফ্রিতে পেয়েছেন হিন্দুত্ববাদীদের যে আদর্শ তাই আমরা অনলাইনে প্রতিবাদ করছি। হ্যাঁ, আজকে আমরা অনলাইনে প্রতিবাদ করছি, আজ আমরা তাই এই অনলাইনে প্রতিবাদে আমাদের যেটা আজকের যে পরিস্থিতিতে সাধারণ মানুষকে সামনে এসে অন্ততপক্ষে যারা সমাজের বুদ্ধিজীবী যারা সমাজের মাথায় আছেন তাদেরকে আজকে সামনের সারিতে এসে সত্যকে সত্য ন্যায়কে ন্যায় আমাদের এই অনলাইন প্রতিবাদের একটাই কথা যে আজকে যারা সমাজের সাধারণ মানুষ সেই সাধারণ মানুষেরা আজকে রুটি রুজি রেশন এবং স্বাস্থ্যের জন্য তারা অবস্থা তাদের খারাপ আছে, এবং যারা সমাজের একটু বুদ্ধিজীবী আছেন সমাজের মাথা আছেন যারা সমাজের থিঙ্ক ট্যাঙ্ক আছেন আমাদের আজকের প্রতিবাদে আমরা তাদেরকেও সামিল হতে চাই বলছি, এই কারণে যে আজকের প্রতিবাদ আজকের কথা আজকের ধর্মীয় ভাবাবেগকে আঘাত না করে সেটা হিন্দু ধর্মীয় ভাবাবেগ হতে পারে মুসলিম হতে পারে বা অন্য যে কোনো ধর্মীয় ভাবাবেগ হতে পারে, সেই ধর্মীয় ভাবাবেগকে আমরা কোনো রকম আঘাত করছি না কাউকে করতেও বলছি না, কিন্তু আজকের সমাজের শিক্ষিত যারা যুক্তিনিষ্ঠ যারা বিজ্ঞান মনস্ক যারা কুসংস্কার বিরোধী তাদেরকে আজকে সামনের সারিতে এগিয়ে আসতেই হবে, নইলে এই ভারতবর্ষের অখণ্ডতা এই ভারতবর্ষের সার্বভৌমত্ব এই ভারতবর্ষের স্বাধীনতা এবং এই ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করা খুবই সমস্যা। আমাদের এই ভূমি পুজোকে কেন্দ্র করে আমাদের কোনো অন্য কোনো কথা নেই, কিন্তু ভূমি পুজোকে আমাদের পরিবর্তে আমাদের যে মূল দাবিগুলো যে সরকার যদি চাইতেন তো সরকারের আজকে মূল যেখানে তাদেরকে মনোনিবেশ করার কথা সেই মনোনিবেশ করার কথা হলো সরকারি স্বাস্থ্যক্ষেত্রের পরিকাঠামোটাকে অবিলম্বে উন্নত করতে হবে, কোভিড চিকিৎসায় বেসরকারি হাসপাতালের যে খরচ সেই খরচ নিয়ন্ত্রণ করুন, এই টেস্টের সংখ্যা বাড়াতে হবে, বিনামূল্যে কোভিড টেস্টের ব্যবস্থা করতে হবে, প্রত্যেক বিধানসভা এলাকাতে কোভিড হসপিটাল আইসোলেশন কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করতে হবে, এই সময়কালে প্রচুর মানুষ যুবরা কাজ হারিয়েছে তাদের কাজের নিরাপত্তা তাদের এবং যারা কাজ হারিয়ে খাতা দিন প্রত্যেককে রেশন দিন, উপরে এক কথা মাটিতে বাস্তবে নিজের তলায় নেই। আমরা আবারও বলছি ভারতবর্ষের সংবিধান বাঁচানোর জন্য আজকে আমাদের গণলাইভে আসার মূল উদ্দেশ্য হলো সমাজের শিক্ষিত মধ্যবিত্ত সংস্কৃতিপ্রেমী যারা কুসংস্কার বিরোধী যুক্তিনিষ্ঠ যারা এখনও সত্যকে সত্য এবং ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় মিথ্যাকে মিথ্যা বলতে পারেন তাদের আজকে সামনের সারিতে আসার সময় এসেছে। তাই আজকে ভারতের সংবিধানের প্রস্তাবনা পাঠ করেই আমরা আমাদের যে প্রতিবাদ এবং আমরা আমাদের দেশের প্রতি না কোনো সরকারের প্রতি কোনো ব্যক্তির প্রতি আমাদের আনুগত্য নেই, আমাদের আনুগত্য দেশের প্রতি, দেশের প্রধানমন্ত্রী তাই তার প্রতি আনুগত্য, কিন্তু দেশের প্রধানমন্ত্রী যদি ধর্মীয় আচরণের পাঠ হয়ে স্বাস্থ্য সম্পর্কিত কোভিড সম্পর্কিত ক্ষেত্রে তিনি যদি নিজে তার থেকে চোখ ফিরিয়ে নিয়ে তিনি পাঠ হন তাহলে তার বিরোধিতা করাও তার প্রতিবাদ করাও আজকে আমাদের মূল কর্তব্য হতে পারে। আমাদের যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সেই প্রস্তাবনায় আজকে আমাদের পাঠ করে নিয়ে আমরা দেশের সমস্ত মানুষকে আমরা সে কথায়
মনে করাতে চাইছি যে আসলে এই ভারতবর্ষের সরকার, এই দেশের সরকার তারা কি চেয়েছিলেন, এবং এই ভারতবর্ষের মানুষ, এই ভারতবর্ষের সংবিধান রচয়িতারা, এই ভারতবর্ষের ফ্রিডম ফাইটাররা, এই ভারতবর্ষের প্রেমিকরা, দেশপ্রেমিকরা, এই ভারতবর্ষের যারা স্বাধীন করার জন্য নিজেদের জীবনকে জীবন বলেননি, নিজেদের জীবনের বলিদান দিয়েছেন, তারা কি চেয়েছিলেন এই ভারতবর্ষের জন্য? আমরা যদি আজকে সেই কথাও যদি মনে না রাখি, তাহলে আমাদের যারা পূর্বসূরি ছিলেন, যারা এই দেশের স্বাধীন বিসর্জন দিয়েছেন, তাদের প্রতিও আমরা অন্যায় করব এবং তাদের প্রতি আমরা ডিসরিগার্ড করব। এখন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা আমি ডিওয়াইএফআই এর একজন কর্মী পাঠ করতে চাই। আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়িয়া তুলিতে এবং উহার সকল নাগরিক যাহাতে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তার অভিব্যক্তির, বিশ্বাসের, ধর্মের ও উপাসনার সিদ্ধান্ত স্বাধীনতা, প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করেন এবং তাহাদের সকলের মধ্যে ব্যক্তিমর্যাদা ও জাতীয় ঐক্য ও সংহতি আশ্বাসক ভাতৃভাব বর্ধিত হয়। তজ্জন্য সত্য নিষ্ঠার সহিত সংকল্প করিয়া আমাদের সংবিধান সভায় অদ্য 26 নভেম্বর 1949 তারিখে এত দ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং আমাদিগকেই অর্পণ করিতেছি। কথাগুলো পড়তে পড়তে আরও বেশি করে মনের মধ্যে দেশের প্রতি আন্তরিক আমরা অবাক হয়ে যাই। প্রস্তাবনা যারা আমরা সংবিধান শপথ গ্রহণ করেছি এই দেশের জন্য, এই দেশের অখণ্ডতা, এই দেশের কাজ করবেন, যারা আমার আপনার ট্যাক্স পেয়ারের পয়সায় ভাতা বেতন সমস্ত রকম সুযোগ সুবিধা করবেন, তারা যদি নির্দিষ্ট কোনো কারণে আজকে যা মানুষের প্রয়োজন সেই প্রয়োজন থেকে নিজেদের চোখ ঘুরিয়ে অন্য কোনো কাজে তারা ব্যস্ত হন, আমরা সাধারণ মানুষের ধর্মীয় ভাবাবেগকে কোনো রকমভাবে আঘাত করতে চাইছি না, কিন্তু সময়ের দাবি কি এটাই? তাহলে হসপিটাল বন্ধ হোক, কোনো অন্য কিছু, হসপিটাল দরকার, স্বাস্থ্য দরকার, রেশন দরকার, কাজ দরকার, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দরকার ভারতবর্ষের অর্থনীতিকে ঠিক রাখার জন্য, তাহলে সময় দাবি করছে যে প্রধানমন্ত্রীর আজকে অন্য কাজে একটু ব্যস্ততা থাকা, একটু তৎপর থাকা এবং গোটা ভারতবর্ষের সাধারণ মানুষকে সত্যকে সত্য বলার যে মেরুদণ্ড, সত্যকে সত্য বলার যে দৃঢ়তা, যে বিশ্বাস, সেই বিশ্বাস, সেই দৃঢ়তা আজকে সবাইকে আমাদেরকে গ্রহণ করতে হবে। যারা আমাদের সাথে যুক্ত আছেন এবং আমার এই ভিডিও লাইভের মধ্যে দিয়ে আমরা সকলকে বলতে চাই যে আজকে সারা দিনই, যদিও 12টার পর থেকে আমাদের এই লাইভ ছিল, আপনারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করে নিয়ে সমাজের বুদ্ধি, সমাজের মেধা, সমাজের সংস্কৃতি, সমাজের শিক্ষিত, সমাজের প্রগতিশীল মানুষের কাছে এই কথা নিয়ে যান, কারণ সবাই মিলে একসাথে তারস্বরে চিৎকার করতে না পারলে এই দেশকে রক্ষা করা খুবই মুশকিল। যারা সংসদে আসনের সংখ্যাগরিষ্ঠতার অহংকারে প্রত্যেককে বুড়ো আঙুল দেখিয়ে তাদের মতামতকে উপেক্ষা করে যদি দেশ পরিচালনা করতে চায়, তাহলে আজকে একদিকে রাজা, অন্যদিকে প্রজা, একদিকে প্রধানমন্ত্রী, অন্যদিকে দেশের নাগরিক। দেশের নাগরিককে বুঝে নিতে হবে যে আমরা যদি, তাহলে আমাদের জন্যই নির্বাচন করেছিলাম, আমাদের মানে দেশের, দেশের মানে দেশের সংবিধানের মূল কর্তব্য দেশের সংবিধানকে বাঁচানো। যারা যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে বলবো এই প্রতিবাদে অংশগ্রহণ করুন এবং এই কথা তুলে ধরুন। ইনক্লাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।